হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ডিমের কেকের রেসিপি নিয়ে চলে এসেছি এবং তার সাথে ডেকোরেশন কিভাবে করেছি সেটাও শেয়ার করব এবং 6B নজেলের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের কাছে যদি লিপ নজেল না থাকে তাহলে কিভাবে আপনারা শুধুমাত্র পাইপিং ব্যাগ দিয়ে পাতা তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কিভাবে আপনারা কিম তৈরি করবেন সেটাও দেখিয়েছি। একদম খুব সহজে, খুব সহজভাবে আপনারা ভিভো ক্রিম দিয়ে কিভাবে ক্রিম বানাবেন সেটাও একদম আমি আপনাদের সাথে এটুজেড শেয়ার করেছি। মোট কথা, আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা ডিমের কেক তৈরি করার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ভেঙে কুসুমটা আলাদা করে রাখবো, আবার কুসুম সহ বিট করে নিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি এই জন্য কুসুমটা আলাদা করে রাখাই বেটার হবে। তো আমি এখানে একটা ডিমের জন্য 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি, শুধুমাত্র 1/4 কাপ চিনি। দুইটা ডিম হইলে 1/2 কাপ চিনি দিতে হতো, যেহেতু আমি একটা ডিম দিয়ে করছি এজন্য 1/4 কাপ চিনি নিচ্ছি। তো প্রথমে ডিমের সাদা অংশকে একটু বিট করে নিলাম 5 সেকেন্ডের মতো, তারপরে চিনিগুলো দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশের সাথে চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে তারপর বিট করব। এখন স্পিড মিডিয়াম লোতে রেখে বিট করে নিচ্ছি। ডিমের ফোমটা যখন এই যে এই পর্যায়ে আসবে, মানে একদম ঠিক হয়ে যাবে, মানে সরে যাবে না যখন আপনি এরকম করবেন, তখন বুঝতে হবে যে ডিমের ফোম একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি কুসুমটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিনের তেল। আপনারা চাইলে 2 টেবিল চামচও দিতে পারেন এখানে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুনের মতো। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আমি আমার কেকে কোনো রকম বেকিং সোডা বা ভিনেগার কোনো কিছুই ইউজ করি না, শুধুমাত্র বেকিং পাউডার দিয়েই আমি কেক বানানোর চেষ্টা করি। আর আমার কেক এ টু জেড ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আবার অনেকের কেক ফুলে ওঠে কিন্তু চুপসে যায়, আর এভাবে বানালে আপনাদের কেক চুপসানোরও ভয় থাকবে না। তেল আর কুসুম দেওয়ার পরে আমি কিছুক্ষণ বিট করে নিলাম 10 সেকেন্ডের মতো, তারপর এখন আমি শুকনো উপকরণগুলো মিশাবো। আর এজন্য আমি 1/3 কাপ দিয়ে একবার ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই। এখন আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি, আমি 2-3 বারে চেলে নিয়ে তারপরে মিক্স করব ব্যাটারের সাথে। আস্তে আস্তে এই যে এইভাবে, মানে একদিকে ঘোরাতে হবে, একদিকে ঘুরিয়ে মিশাতে হবে। তো আমি 3 বার চেলে তারপরে মিশিয়েছি, আর আপনারা এটা মানে আস্তে আস্তে করার চেষ্টা করবেন। দ্রুত মিশালে হয়তো ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমি শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্ব এরকম হয়েছে আর কি। তো আমি এখানে একটা 5 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পুডিংয়ের বাটি। তো আমি এই বাটিতেই আজকে একটা ডিমের কেক বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে মানে 4 ইঞ্চি বাটিতেও করতে পারেন। তো আমার কাছে এর থেকে ছোটো বাটি আর ছিল না, এজন্য এটাতেই আজকে বেক করছি, আর আমি আজকে চুলাতেই বেক করছি আপনাদের সুবিধার্থে। তো এখানে আমি একটা ননস্টিক পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম ফুল আঁচে। তারপরে আঁচটা একদমই লো করে আমি বাটিটা বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনাতে যে ছিদ্রটা থাকে সেটাও আটকে দিলাম কাগজের সাহায্যে। তারপর ফিরে আসলাম 25 মিনিট পরে। এই তো দেখেন, আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিটি যখন ক্লিন এসেছে তার মানে কেকটি আমার হয়ে গিয়েছে। যদিও এটা চুলায় তৈরি করা, এই জন্য ওপরে কালারটা আসেনি, আপনারা ওভেনে তৈরি করলে একদম ফুল সুন্দর কালার আসে। তো আমি ঠান্ডা হবার পরে কেকটা মোল আউট করে নিচ্ছি, আর এ তো দেখেন মাশাআল্লাহ আমার একটা ডিমের কেক এরকম হয়েছে, একদম কত বড় হয়েছে দেখেন, আপনারা দেখেন আমি 3টা স্লাইস করতে পেরেছি। আর ফুলে ওঠার পরে একদমই কিন্তু চুপসে যায় না আমার কেকগুলো মাশাআল্লাহ। তো আমি 3টা স্লাইস করে নিয়েছি, আর কতটা সফট হয়েছে এ তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
একদম পারফেক্ট স্পঞ্জ হয়েছে। তো আমি এখন ডেকোরেশন করে নিব। তো এই জন্য আমি হচ্ছে ক্রিম বানিয়ে নিব প্রথম অবস্থাতে, আর এখানে আমি ভিভো ক্রিম ইউজ করছি। এটা হচ্ছে ভিভো অ্যাম্বিয়েন্ট ক্রিম। ভিভো দুই রকম ক্রিম আছে, ভিভো টপিং এস আছে আর এটা আছে, আমার কাছে দুটোই ভালো লাগে। তো আমি এখানে আজকে এক কাপের ক্রিম বানাবো। এই তো আমি এখানে এক কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। আর অবশ্যই ক্রিমটা নেওয়ার পরে প্যাকেটের মুখটা খুব ভালো মতো আটকে দিতে হবে একটা কস্টেপের সাহায্যে, অথবা একটা এয়ারটাইট বক্সে ঢেলেও নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। তো এই তো আমি প্রথমে লো স্পিডে 2 মিনিট বিট করে নিব। তার আগে আমি হচ্ছে এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, তার মানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, তারপরে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এখানে মিক্স করতে পারেন। তো আমি প্রথমেই হচ্ছে চিনিটা দিয়ে দিয়েছি, তারপরে বিট করে নিয়েছি এর 2 মিনিট। তারপর এরকম হয়ে গেলে এখন আমি ফুল স্পিডে আরও 2 মিনিট বিট করে নিব। আর এই তো 2 মিনিট পর দেখেন একদম মাশাল্লাহ পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে। আর এই ক্রিমের মধ্যে আমি আর কিছুই ইউজ করিনি, মানে কোনো রকম জিলেটিন বা গুঁড়া দুধ বা হচ্ছে হোয়াইট চকলেট কোনো কিছুই না, একদম শুধুমাত্র চিনি দিয়ে বিট করলাম আর একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। আপনারা যখন বাটিটা উল্টো করে ধরবেন, ক্রিম যখন পড়ে যাবে না বা সরে আসবে না, তখন ভাববেন যে একদম পারফেক্ট ক্রিম বানানো হয়ে গিয়েছে। আর আর এ তো এটা দেখতে পাচ্ছেন মানে ক্রিম, এটা আমি স্টোর করে রেখেছিলাম ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে খুব ভালোভাবে মুখটা লাগিয়ে। তো ওটা বের করে আমি আরও একবার বিট করে নিলাম। আর এটা আমি হচ্ছে কেকের মাঝখানে ইউজ করব। আমি ক্রিম নষ্ট করি না, যদি থেকে যায় তাহলে এরকম করে বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেই, এতে খুব ভালো থাকে আমার ক্রিম, আপনারা তো দেখতেই পেলেন। আর ব্যবহারের আগে অবশ্যই ওইটাকে নর্মালাইজ করতে হবে, তারপর বিট করতে হবে, তাহলে একদম আগের অবস্থায় ফিরে আসবে ক্রিমটা। তো আমি এই ক্রিমগুলো কেকের মাঝখানে দিয়ে দিচ্ছি। তো আমি সুগার সিরাপ এখানে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ নিয়ম হচ্ছে আমার আগের ভিডিওতে আছে, যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন গত ভিডিওগুলো। তো 1/2 কাপ পানিতে 1/4 কাপ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করি। তো এই তো একে একে সব লেয়ারে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আমি এখন ক্রাম্প কোটিং করে রাখছি। আপনারা অবশ্যই ক্রাম্প কোটিং করে রাখার চেষ্টা করবেন, এতে যখন আপনি ফিনিশিং দিবেন তখন কেকের ওপরে গুড়ি গুড়ি ভাবগুলো উঠবে না। তো এই তো এখন আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিট। এই তো তারপর ফিরে এলাম 30 মিনিট পর, আর এখন আমি একটা স্মুথ ফিনিশিং দিব, নিখুঁতভাবে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আর কীভাবে দিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো আমি সব পাশে ক্রিম লাগিয়ে এখন একটা ব্রেড নাইফ দিয়ে এই তো এই ডিজাইনটা করে নিচ্ছি। শুধু ব্রেড নাইফটা কেকের পাশে ধরে টার্ন টেবিলটা ঘোরাতে হবে। আর এবার আমি ওপরে এই তো নাইফ দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি স্মুথ হওয়া না পর্যন্ত। আমার কাছে ব্রেড নাইফ দিয়ে ডিজাইন করতেই বেশি ভালো লাগে, এতে মানে খুব সহজেই ফিনিশিং দেওয়া যায়। তো এই তো আমার মোটামুটি একটা ফিনিশিং দেওয়া শেষ। আর এই তো কিছুটা ক্রিমে আমি এখন ব্লু জেল কালারটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে রেডমেলের কালারটা ইউজ করেছি। আর এই তো দেখেন এটা হচ্ছে 6B নজেল, এটা দিয়ে আজকে ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। নজেলটা একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম, এরপর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিচ্ছি। ক্রিমে কালার মেশানোর পরে অনেকটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
আর সেক্ষেত্রে আপনারা পাইপিং ব্যাগ সহ ক্রিমটা ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে পারেন, তাহলে দেখবেন যে ক্রিমটা অনেকখানি স্টিফ হয়ে গেছে। এই তো দেখেন এই পর্যায়ে একটু নরম আছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমি কেকের মধ্যে এখন ডেকোরেশন করে নিব। তো এই তো আমি হচ্ছে একটু হালকা প্রেস করে তারপরে তুলে নিচ্ছি, আর দেখেন কত সুন্দর মতো ডিজাইনটা হয়ে যাচ্ছে। আর 6B নজেলের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজার লাগে, মানে এত সুন্দর লাগে এই 6B দিয়ে ডেকোরেশন করতে। তো এই তো দেখেন আমি হালকা করে একটু চাপ দিয়ে তারপরে তুলে নিচ্ছি, আর সুন্দর এই ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো আমি নিচে এই তো এই বর্ডারটা করে নিচ্ছি, একটু বাঁকা করে ধরে চাপ দিয়ে তারপর তুলে নিচ্ছি। এবার আমি কেকের মাঝখানে ব্লু কালার স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি পাতা করে নিব। তো এই জন্য আমি, আমার কাছে লিপ নজেল আছে, তারপরেও আমি কিভাবে শুধুমাত্র পাইপিং ব্যাগ দিয়ে পাতা করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি পাইপিং ব্যাগটাকে এইভাবে কেটে নিয়েছি, মানে কোনাকুনিভাবে, আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। তারপরে এই ক্রিমগুলো ভরে নিয়েছি সবুজ কালার, আর এই সবুজ কালারটা আমি কীভাবে করেছি, ব্লু কালারের মধ্যে একটু ইয়েলো কালার মিশিয়েছি, তাহলেই সবুজ কালার চলে আসবে। আপনাদের কাছে যদি গ্রিন কালার না থাকে তাহলে আপনারা এভাবে কালার আনতে পারবেন, গ্রিন কালারটা নীলের মধ্যে কিছুটা ইয়েলো কালার মিশালেই এই তো সুন্দর গ্রিন কালার চলে আসে। আর এই তো দেখেন নজেল ছাড়াই কি সুন্দর মতো পাতা তৈরি হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। আপনারা এভাবে পাতা তৈরি করতে পারবেন যদি লিপ নজেল না থাকে বাই চান্স। তো এই তো হালকা একটু ভাইব্রেট করে এই তো এইভাবে টেনে নিলেই সুন্দর একটা পাতা তৈরি হয়ে যাচ্ছে। হালকা করে একটু ভাইব্রেট করে এই তো ছেড়ে দিতে হবে। তো আমি নিচের অংশেও কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি, দেখছেন কত সুন্দর মতো মানে নজেল ছাড়াই পাতা তৈরি করা যাচ্ছে কেকের মধ্যে। আপনারা চাইলে এই পন্থাটা অবলম্বন করতেই পারেন যদি লিপ নজেল না থাকে। এই তো মাশাআল্লাহ আমার পাতাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর ক্রিমটা স্টিফ হইলে, ক্রিমটা পারফেক্ট হইলে ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর হয়। এরপর কেকের মাঝখানে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিচ্ছে, এতে কেকের লুকটা আরও বেশি দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এই যে আমার কেক একদম রেডি ডেলিভারি করার জন্য। আমি মাত্র একটা ডিম দিয়ে এই কেকটি বানিয়েছি। আশা করছি আপনারা যারা নতুন তারা একটা ডিম দিয়ে এভাবে কেক বানিয়ে ডেকোরেশন করতেই পারেন, আর ডেকোরেশনটাও খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। আল্লাহ হাফেজ।